সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি রেসিপি, কাঁচকলা দিয়ে চিকেন রেসিপি। এই রান্নাটি মূলত কাঁচা কলা দিয়ে মুরগির মাংস দিয়ে করতে হবে। এখানে কোনো লাল মরিচ ব্যবহার করা হবে না। রান্নাটা অনেকটা কোরমার আদলে করতে হবে এবং খেতেও কোরমার থেকে আরও বেশি গুণে স্বাদ পাবেন। তো চলুন আমরা দেখি এই রেসিপিটি আমরা কীভাবে তৈরি করব। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এখানে মূলত আমি দুইটা কাঁচকলা নিয়েছি এবং মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেখানে আদা বাটা, রসুন বাটা এবং লবণ দিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এরপরে রান্নায় চলে যাব। একটা হাঁড়ি আমি দিয়ে দিয়েছি 10 মিনিট পরে চুলোয়। হাঁড়িটা গরম হতে হতে আমরা দেখে নিব এই রান্নায় কী কী উপকরণ লাগবে। সবগুলোই আমি নিয়েছি। এই যে আদা বাটা নিয়েছি, রসুন বাটা এবং বাদাম বাটা, জিরে বাটা, আস্ত রসুন নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, তেজপাতা, এলাচি, দারচিনি, ধনে গুঁড়ো এবং কাঁচামরিচ, জিরে গুঁড়ো, ঘি আর লবণ তো আছেই, আর নিয়েছি পেঁয়াজ বাটা। প্রথমে আমি হাঁড়ি গরম হলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু নরম করবেন, একটু নেড়ে চেড়ে নরম হতে বাকি উপকরণগুলো একে একে সবগুলো দিয়ে দিবেন। একটার পর একটা উপকরণগুলো দিতে থাকবেন, পোড়া না লাগার মতো এটা খেয়াল করবেন। এই অবস্থায় চুলো আঁচ একটু কমিয়ে রাখবেন। এখানে আমি একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, বাদাম পেশা সবগুলো দিয়ে দিয়েছি। তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, সাথে গোলমরিচ, লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো এখনও দিইনি, একটু পরে দেব। হ্যাঁ, আচ্ছা, আমি কিছু মাশরুমও কেটে রেখেছিলাম, ওইগুলোও দিয়ে দিলাম। আস্ত রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সবশেষে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এরপর একটু হালকা আঁচে এগুলো আস্তে আস্তে করে মশলাটা কষাতে থাকবেন। সে ফাঁকে একটু করে পানি দিবেন, যাতে কোনো অবস্থায় মশলায় পোড়া না লাগে। পোড়া লাগলে মশলার স্বাদও চলে যায়, খাবারের স্বাদ তো পাবেন না এবং এটা স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এটা আমি বারবার বলে থাকি আপনাদেরকে, যেটা রান্না করবেন মোটামুটি স্বাস্থ্যকরভাবে এটা রান্না করার চেষ্টা করবেন। তো তেল একটু উপরে উঠে এলে বুঝবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এই ফাঁকে আপনি দিয়ে দিবেন এই যে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো, মুরগির কোষ্ঠের যে টুকরো এগুলো আপনার সাধারণভাবে যেভাবে কাটেন ওভাবেই কাটবেন। হ্যাঁ, তো দিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে যে কাঁচকলাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিবেন। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন পানি দেবেন না, একটু ঢেকে দিবেন। ঢেকে কিছুক্ষণ রাখলে এখানে নিচ থেকে কিছু পানি বের হবে। এটা সব রান্নায় এরকম হয়। হ্যাঁ, বিশেষ করে মাংস জাতীয় কিছু রান্না করলে সেখান থেকে কিছু বের হয়। এগুলো দিয়ে এটা একটু মোটামুটি কষা হয়ে গেলে এরপর আপনার প্রয়োজনীয় পানি দেবেন। তো আমি কিছুক্ষণ যে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই অবস্থায় আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিলাম। দুইবার করে আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম। 1 গ্লাস বলতে এখানে 1 পট থেকে আরও বেশি পানি দিয়েছি, প্রায় আধা শেরের মতো পানি আসলে আমি এখানে দিয়েছি। হ্যাঁ, বড় গ্লাস ছিল। তো আবার ঢেকে দিলাম। এভাবে ঢেকে প্রায় 5-7 মিনিটের মতো রান্না করবেন। হ্যাঁ, 5-7 মিনিট রান্না করার পরে আবার একটু ঢাকনা খুলে দেখবেন। দেখেন এখানে মুরগির পানি এবং আমার দেওয়া পানিগুলো মিলে মোটামুটি এটা এই পানিতেই রান্না হয়ে যাবে। আবার ঢেকে দিলাম। এভাবে ঢেকে আমি আরও 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুললাম। পানিটা আগের থেকে একটু কমে এসছে। এ অবস্থায় আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম, খাঁটি গাওয়া ঘি। ভালো ঘি দেবেন, এটা অপশনাল না দিলেও চলবে। আমি 1 টেবিল চামচ মতো ঘি
এক চা চামচ না এক টেবিল চামচ মতো ঘি আমি দুইবার করে দিয়েছি। আবার ঢেকে দিলাম, প্রায় আসলে রান্না মোটামুটি হয়েই গেছে। এরপর ঢেকে দেওয়ার পরে আবারও 2-3 মিনিট পরে আমি খুলে দেখলাম এটা মোটামুটি ঘন হয়ে আসছে। পানি যখন কমে আসবে, একদম ঘন ঘন হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের রান্নাটা শেষ ধরে নেব আমরা। এই যে এখন পানিটা অনেকটা নিচে চলে গেছে, ঝোলগুলো মোটামুটি ঘন হয়ে গেছে, এই অবস্থায় আমরা চুলোটা বন্ধ করে দিব। আমাদের রান্না শেষ। এটা আমি খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, আমি বেড়ে নিয়েছি একটা বেলায় পরিবেশনের জন্য। আপনারাও এভাবে আশা করি আমার রেসিপিটা ফলো করে আপনারা সুন্দর করে রাঁধতে পারবেন। তো ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য।